কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে আশা পূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প দুস্থু গল্প শুরুর আগে বলে রাখছি কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কথিকার পরিবেশনায় আমরা নিয়মিত গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি আপনাদের রিকোয়েস্টেড কোনো গল্প থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা ফেসবুক পেজ আছে আমাদের কথিকা নামে সেখানেও জানাতে পারেন শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম দুস্থ লিখেছেন আশাপূর্ণা দেবী গোলগাল তেল চুকচুকে গরম মাথার চুলগুলি ছাটা আধা বয়সে স্ত্রী লোকটি দেখে দয়া উঠলে উঠবার কথা নয় কিন্তু বেচারার কণ্ঠস্বর এমন করুণ কাতর যে অন্তত সহানুভূতি ভাবটা না দেখানো অমানবিকতা খোলা দরজার সুযোগে একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়ে করুণ ক্রন্দনাতুর কণ্ঠে ডাক দিচ্ছে বাড়িতে কে আছেন মায়েরা কে আছেন বাড়িতে কে গা বাছা বলে এগিয়ে এলাম সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেটি একেবারে প্রায় আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে উঠল। আজ দুই দিন উপাসে আসে গো মা জননী যদি কিছু সাহায্য করেন ছিল এমন একটা সময় ছিল যখন কেউ দুঃখে পড়ে সাহায্য চাইছে দেখলে রীতিমতো বিচলিত হয়ে উঠতাম চার আনা চাইলে আট আনা না দিলে স্বস্তি পেতাম না সেদিন আর এখন নেই কানে আর মনে দুটো জায়গাতেই ঘাটা পড়ে গেছে তাই একটা মানুষের দুদিন উপবাসের খবরেও তেমন বিচলিত হই না পা সরিয়ে নিয়ে নিরসভাবে বলি পেশি কি আর সাহায্য করবো বাছা এই দুআনা পয়সা দিচ্ছি নিয়ে যাও পয়সা আঁচলের খুঁটে বাঁধাই ছিল গেট খুলতে থাকি দুদিন উপাস আসি মা তুই কি পয়সা যদি দেন হোটেল থনে প্যাটটা একবার বুঝাই লই প্যাটের মধ্যে যেন জলি যাচ্ছে মা শুনে মনে পড়ে গেল রাতের রুটির দরুন কখানা পড়ে আছে তাই নরম গলায় বলি রুটি খাবে আছে খান কতক তরকারি অবশ্য নেই যদি গুড় দিয়ে খাও তো এনে দি। উপবাসিনী একটি দীর্ঘশ্বাস ফেলে কালী মুখে বলে রাতের রুটি তো পাসি খাইবার জো নাই মা সুলবেদনা আছে লজ্জিত হয়ে বলি তাহলে পয়সাই নাও এই চারানা দিচ্ছি বেশি পারবো না বাছা বলে আঁচল খুলে একটি শিকি দিই স্ত্রীলোকটি কিন্তু বিদায় গ্রহণের লক্ষণ দেখায় না আমার যে কত দয়া শরীর এবং দুঃখীকে দয়া করলে নারায়ণ তাকে কত দেন সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়ে বলে একখানা পুরান ধুরান কাপড় যদি দেন আবার কাপড় কোথায় পাবো বাছা অপ্রসন্নভাবে বলি আর কোথাও দেখো কোথায় দেখবো মা জননী এ রাক্ষস শহরে কারুর মধ্যে এতটুকান দয়া মায়া নাই যেখান যায় দূর দূর করে খেদায় দেয় আমি বড় অভাগিনী মা তিনকুলে আমার মুখের পানে সাইতে কেউ নাই আপনাঘর দয়াতেই বাইচ্চা আসি এই একখানা বইবস্ত নাই মা গায়ে ভিজাই গাতেই শুকাই পুরান ধুরান একখানা সদি দেন ঝরঝর করে জল ঝরে ওর চোখ দিয়ে বিব্রতভাবে বলি কাঁদছ কেন বাছা যা বলবার এমনি বল না চোখটা আঁচলে মুচতে মুচতে ধরা ধরা গলায় বলে বুকের মধ্যে যে কান্না সমুদ্র মা বাজ মানে না আমি বড় অবাগিনী মা আমার ভাগ্যের কাহিনী শুনলে পাশানো ফাটি সৌসি রয় স্বামীকে গুন্ডায় মারল দুই দুটা সাওয়াল রেলে কাটা পড়ল একটা বিটি কথায় বাধা না দিয়ে পারি না এসব কথা শুনলেই কান কেমন শিরশির করে ওঠে ঘাটা পড়া হলেও ওঠে তাই বাধা দিয়ে বলি ওসব কথা থাক বাছা কাপড় এক্ষুনি দিতে পারছি না কাজের সময় একখানা না হয় দেখে শুনে রাখবো কাল এসে নিয়ে যেও কাল অনেক দূরে থাকি মা কাইল আর ওইবুনি আপনাগর দয়ার শরীর এক্ষুনি যদি একটু দেখা শুননা দেন আমি বড় অভাগিনী মা তিনকুলে আমার কেউ নাই যে মুখ পানে চায় প্যাটের ধান্দায় ঘুইরা ঘুইরা ওহ ভগবান এত সামগ্রী প্যাটে থুইলাম তবু পোড়া প্যাট তো বুঝ মানে না কথায় বলে চোরের মন ভাঙা বেড়ায় ওর এত কথার মধ্যে একটি কথা আমার কানে বাঁচতে থাকে একটি অকস্মাদ আশার বাতাস বহন করে সে কথাটি হচ্ছে আমার তিনকুলে কেউ নেই মা তিনকুলে কেউ নেই তার মানে পিছুটানো নেই এদিকে দিব্যি হৃষ্টপুষ্ট স্বাস্থ্য বিদ্যুৎ ঝলকের মতো একটা বুদ্ধি খেলে গেল মাথায় এই তো ঠিক তো ভাগ্যেশ মনে এলো কথাটা আহা ওরও দুঃখ হচ্ছে আমারও দুঃখ হচ্ছে দুঃখে কাল কাটাচ্ছি সত্যি আজ মাস দেড়েক হতে চলল রাত দিনের ঝিটা ছেড়ে গেছে কষ্টে প্রাণ যাচ্ছে লোক লোক করে পাগল হয়ে যাচ্ছে অথচ আজ পর্যন্ত দ্বিতীয় আরেকটা জোটাতে পারলাম না ব্যাপার দেখে দেখে মনে হচ্ছিল এ জগতে বুঝি দুঃখী দুস্থ অভাবগ্রস্ত বলে কোনো জীবান নেই যাকে দেখেছি তার কাছেই লোকের কথা বলেছি এদের বাড়ির ঝিকে খোসামত করেছি ওদের বাড়ির ঝিকে ডেকে চা খাইয়েছি যদি একটা লোকের সন্ধান করে দেয় কিন্তু হা হতসি সকলের মুখেই এক কথা লোক কোথায় পাবো মা লোক নেই যাক আজ স্বয়ং ভগবানই লোক জুটিয়ে দিলেন ভগবানের দান হাত করা ঠিক হবে না তাই কণ্ঠস্বরে সদ্য চাক ভাঙা মধুর মাধুর্য আমদানি করে বলে উঠি দূরে থাকো বুঝি কোথায় থাকো গো স্ত্রীলোকটি আরেকটু জুত করে বসে বলে কথা আর কি কইবো মা আমাগর যেহেন গতি সেহেনই থাকি হই শিয়ালদা স্টেশনে মাথা গুজ্জা পইরা আসি আমাগর দেশের অগন্তি মানুষ ওহেনে শেল শেলকুকুরের মতো বুড়া বুড়ি শিশু জুবা ব্যাটা সাওয়াল মাকি সাওয়াল দেখেন না খবরের কাগজই ছবি সাপে দুর্দশার কাহিনীগুলা লেখে দেয় তবু তো আপনাগর সরকারের হায়া হয় না মধুর মাধুর্য স্বভাবতই একটু কমে আসে বিরস বদনে বলি তো অমনভাবে পড়ে না থেকে কাজকর্ম করলেই তো হয় কাজ কোথা মা কাজ কে দেবে এ কণ্ঠে আরও বিরসতা এই তো এই তো সুবর্ণ সুযোগ তাড়াতাড়ি বলে ফেলি বেশ তো তুমি কাজ করো না আমি দেব বাসন মাজবার লোক আমার আছে তাছাড়া বাকি ঘর গেরস্তির সব কাজ ঘরের লোকের মতো থাকবে খাবে পড়বে কিছু হাত খরচও পাবে আমার বাড়ির খাবার দাওয়ার সারপণ নেই বাছা যা আমরা খাবো তাই খাবে থেকে দেখো কেমন লোক আমরা হায় কে জানতো এই আত্মগরিমাময় বক্তৃতাটি বিনা বনে মুক্তা ছড়ানো হল আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্ত্রী লোকটি নড়ে চড়ে উঠে দাঁড়িয়ে বলে কাজকরণের শক্তি নাই মা বাতের দেহ সর্বনাশ ভগবানের দান যে ফসকে যায় তাড়াতাড়ি বলি শক্ত কাম তো কিছু নয় বাছা এমনি ঘরের লোকের মতো গেরোস্থালি কাজ না মা কোনো কাজ করণেরই সামর্থ্য নাই পুরনো কাপড়ের আবেদন ভুলে দুস্ত অভাগিনী রমণীটি পৃষ্ঠ প্রদর্শনের আয়োজন করে আশা মরেও মরে না তাই সানুনয় নয় বলে উঠি আচ্ছা বাচ্ছা তোমার না হয় শরীর খারাপ তা তোমাদের ওই শিয়ালদায় তো অনেক গরিব দুঃখী মেয়ে ছেলে আছে বলে কয়ে কাউকে এনে দিতে পারো না স্ত্রীলোকটি দরজামুখ মুখ করে তিক্তস্বরে বলে আপনাগর ঘরে দাস্যবৃত্তি করবার দেশ বই সাইরা আসি নাই মোরা ভাবলাম তাই তো কথাটা বলা ভালো হয়নি আমার তবু সমুদ্রে বালির বাঁধ তাই ব্যাগ্রমুখে বলি আচ্ছা বাঁধা কাজ না করো একটা খুচরো কাজ একটু করে দিয়ে যাও না বাপু অনেকদিন ঝি নেই কিছু কয়লার গুঁড়ো জমে গেছে সেগুলো যদি গুল পাকিয়ে দিয়ে যাও তো পুরনো কাপড়ও পাবে আরও চারানা পয়সাও পাবে রৈকা মধুসূদন আগন্তকা খোলা দরজার ওদিকে পা ফেলে বলতে বলতে চলে যায় সেক্ষণ টেরাম রাস্তার ধারে দাঁড়াইলে দশগুণ না বইব আমার তিনি চলে যান আর আমি ন ন তস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকি বাইরের দরজাটা বন্ধ করতে ভুলে গিয়ে গল্পের সমাপ্তি এখানেই